নজর রাখবো পরবর্তী সংবাদে। ধর্মীয় রীতিনীতির পাশে এবার বাঙালি প্রাণ কিভাবে শারদীয়ার আমেজে মেতে উঠল, চলুন তাহলে সেই চিত্র দেখিয়ে রাখি। আজ একদিকে যেমন মহালয়া, ঠিক তার অন্যদিকে বর্ষাকাল যেতেই শুরু হয়েছে শরৎকাল। আর এই সময় শিউলি ফুল আর কাশফুল প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে তোলে, জানা নিচ্ছে মা আসছে। শরতের এই শুভক্ষণে মায়ের আগমন বার্তাকে আনন্দ ঘন করে তোলার জন্য শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজন করেছে আগমনী উৎসব। দুপুর ঠিক 12টা নাগাদ কলেজ প্রাঙ্গণে উৎসবের সূচনা হয়েছে, যেখানে আজকের এই উৎসবকে ঘিরে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সঞ্জয় দাস মহোদয়, ছিলেন বিভাগীয় প্রধান শ্রীযুক্ত মানস মজুমদার মহাশয় এবং পাশাপাশি সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ। কি রয়েছে বিস্তারিত শুনুন। নিজেদের মনের মধ্যে আনন্দ রাখবে উৎসবের দিনগুলিতে সবার সঙ্গে। কেন উৎসব? আপনারা দেখলেন এক প্রকার উৎসবের মেজাজে আপামর বাঙালি মেতে উঠেছে, এবং সেই নিরিখে আজ কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে আগমনী উৎসব। এবং এই আগমনী উৎসবকে কেন্দ্র করে কিন্তু পড়ুয়াদের মধ্যে একটা উৎসাহ এবং পাশাপাশি যে দুর্গাপুজো আমেজে মেতে ওঠা সেই ছবি কিন্তু পরিলক্ষিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।